ভোটের আগেই সাঁইথিয়া, দিনহাটা ও বজবজ এই তিনটি পুরসভায় দখল করে নিয়েছে তৃণমূল। সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মনোনয়ন দাখিল না করতে দেওয়ার অভিযোগে সরব বিরোধীরা। পাল্টা তৃণমূলের দাবি, বিরোধীরাই প্রার্থী দিতে পারছে না। আর এই প্রেক্ষাপটে শনিবার চার কর্পোরেশনে পুরো ভোট। সূত্রের দাবি, সম্ভবত রাজ্য পুলিশই থাকবে ভোট সুরক্ষার দায়িত্বে। ভোট রাজ্য পুলিশ দিয়ে হবে না কেন্দ্রীয় বাহিনী দিয়ে? এই প্রশ্নে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, বিধাননগর পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা জানিয়ে দেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও আইজির সঙ্গে আলোচনা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। 12 ঘন্টার মধ্যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় তবে অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে। সন্ধ্যায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা ও বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে কমিশন। সূত্রের খবর, প্রাথমিকভাবে যা ঠিক হয়েছে তাতে শনিবার রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে চারটি পুরসভায়। বাড়ানো হতে পারে পুলিশের সংখ্যা। ভোট সুরক্ষার তত্ত্বাবধানে থাকবেন আইজি র্যাঙ্কের অফিসার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কড়া বার্তা দেওয়া হয় বিধাননগরের পুলিশ কমিশনারকে। সূত্রের দাবি, বিধাননগরের ভোটে এসটিএফ, ইএফআর, কমান্ডো, সিআইডি, রাজ্য আইবি, সমস্ত ফোর্সকেই কাজে লাগানো হবে। যদিও ভোট সুরক্ষা প্রসঙ্গে মুখে কুলুপ রাজ্য নির্বাচন কমিশনের। শুক্রবার কলকাতা হাইকোর্টে ভোট সুরক্ষা নিয়ে রিপোর্ট জমা দেবে তারা। এদিনই কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়ার পর কোথাও যদি গোলমাল হয় তাহলে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারের। শুনানিতে রাজ্যের সমস্ত পুরসভায় একসঙ্গে ভোট গণনার আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা। তার প্রেক্ষিতে এদিন আদালত জানিয়েছে, সব পুরো ভোটের গণনা একদিনে চাইলে 24 ঘন্টার মধ্যে আবেদন করতে হবে, 48 ঘন্টার মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। স্টেট ইলেকশন কমিশনকে পরামর্শ দিয়েছি, আধা সামরিক বাহিনী ডিপ্লয়মেন্ট বিধাননগর দিয়ে শুরু করুন। উচ্চ আদালত যেহেতু বলেছে যে তোমরা যদি সিএপিএফ না দাও তাহলে স্টেট ইলেকশন কমিশন লায়াবল থাকবে কোনো ইনসিডেন্টে। বাংলার জনগণ দেখেছে ডিসিআর কাটা সত্ত্বেও নমিনেশন করতে দেওয়া হয়নি। কলকাতা কর্পোরেশনের নির্বাচনের আগে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন, রাজ্য সরকার, তারা বলেছিল আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের, কিন্তু কিভাবে ভোট লুট হয়েছে সেটা মানুষ দেখেছে, আদালতও দেখেছে। মানুষ নিজের ভোট নিজে দেবে, যাকে ইচ্ছে তাকে দেবে। এই কাজটুকু নির্বাচন কমিশন করতে না পারলে কিসের জন্য নির্বাচন কমিশন? সংবিধানে এত ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। আজকে কোর্টকে হস্তক্ষেপ করতেছে, এটা আরেকটা ব্যর্থতা সরকারের। ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে তো নির্বাচন হয়, কোর্টকে সেখানে হস্তক্ষেপ করে বলতে হয় না যে ভাই নির্বাচন শান্তিপূর্ণ করা দেবে। কেন বাংলায় এটা করতে হবে? এটা তো বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তির প্রশ্ন। রাজ্য পুলিশ দিয়ে ভোট হোক বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, তৃণমূলের কিচ্ছু এসে যায় না। কেন্দ্রীয় বাহিনীর জুজুতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো বিধানসভায় ভোট হয়েছিল, আব কি বার 200 পার, তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, তো ঘোড়ার ডিম হয়েছে কি? বিজেপিকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন দুপুর 2 থেকে পরপর 3 দফায় কমিশনের দফতরে অভিযান চালায় বিজেপির যুব মোর্চা। আগে থেকে ব্যারিকেড করেছিল পুলিশ, বিজেপির নেতাকর্মীরা সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।